নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হারের পর আবারও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ কল্যাণী। গতকাল এই মর্মে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এক্স হ্যান্ডেলে প্রার্থী তালিকা প্রকাশ করার পর জোর কদমে কিন্তু শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের তৎপরতা যে বিধানসভা নির্বাচনে যাতে রায়গঞ্জ বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় সে নিয়ে চলছে চূড়ান্ত মানে তৎপরতা। গতকাল আমরা দেখেছিলাম যে যখন প্রার্থীপদ ঘোষণা হয় তারপর থেকে কিন্তু একটা রায়গঞ্জ শহরে কিন্তু ভোটের কিন্তু আবার দামামা শুরু হয়েছে, কারণ কোন রাজনৈতিক দলই কিন্তু এখনো অবধি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি। সেই নিরিখে তৃণমূল কংগ্রেস প্রথম দিকেই কিন্তু তারা তাদের প্রার্থী ঘোষণা করে দেয় এবং সেক্ষেত্রে কৃষ্ণ কল্যাণী কিন্তু হন তৃণমূল কংগ্রেসে এবার বিধানসভা ওই যে উপনির্বাচন রায়গঞ্জে হচ্ছে তার হচ্ছে প্রার্থী। এবং বলা যেতে পারে যে কৃষ্ণ কল্যাণী তিনি বিগত দিনে বিজেপি থেকে টিকিটে জয়লাভ করে কিন্তু বিধানসভা গতবার বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন। এরপর গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় তাকে ইস্তফা দিতে হয় বিধায়ক পদ থেকে এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে তিনি কিন্তু বিজেপি প্রার্থীর কাছে প্রায় 68,000-এর উপর ভোটে কিন্তু হেরে যান। বিধানসভা যে উপনির্বাচন দেখা যায় এবং সেক্ষেত্রে কিন্তু ভোট ঘোষণা হয় এবং আগামী 10ই জুলাই এখানে কিন্তু ভোট, আর সেই নিরিখে কিন্তু যেহেতু তিনি হেরে যান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে, সেহেতু তাকেই কিন্তু আবার প্রার্থী করে কিন্তু আস্থা রাখলো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রায়গঞ্জ বিধানসভা আসনে, অর্থাৎ কৃষ্ণ কল্যাণীকে।
কৃষ্ণ কল্যাণী গতকাল সাংবাদিকদের কাছে মন্তব্য করেন যে লোকসভা নির্বাচনে তার যে হার হয়েছে তা কিন্তু তিনি মেনে নিয়েছেন এবং লোকসভা নির্বাচনে যে নির্বাচন হয় একটা নিরিখে এবং বিধানসভা নির্বাচন হয় একটা নিরিখে। তিনি সাধারণ মানুষের কাছে যে আবেদন করে বলেন যে রায়গঞ্জের যদি উন্নয়ন আপনারা চান তাহলে শাসক দলের প্রার্থীকে জিতে আনুন, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে তাকেই যদি জয়লাভ করিয়ে আনে এখানকার মানুষ তাহলেই রায়গঞ্জের উন্নয়ন সম্ভব হবে, নচেৎ কিন্তু রায়গঞ্জের উন্নয়ন কখনোই সম্ভব হবে না। কারণ যারা এখান থেকে বিজেপি যদি জিতে তাহলে তাদেরকে বিজেপি বিরোধী আসনে কিন্তু বসে থাকতে হবে, এক্ষেত্রে কোনো উন্নয়ন কোনো কাজ হবে না। এবং তিনি বলেন যে এই লোকসভা নির্বাচনে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো শুধরে নিয়ে এবার তিনি ঝাঁপাবেন এই বিধানসভা উপনির্বাচনে প্রচারে। সেক্ষেত্রে তার প্রধান অস্ত্রই থাকবে হচ্ছে যে গত বিধানসভাতে তিনি যখন জয়লাভ করেছিলেন তারপর থেকে যে কাজগুলো তিনি করেছেন রায়গঞ্জ বিধানসভার উন্নয়নের ক্ষেত্রে তিনি একটি রিপোর্ট কার্ড তৈরি করেছেন এবং সেই রিপোর্ট কার্ড তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই রিপোর্ট কার্ড দেখাবেন এবং সে ব্যাপারে বোঝাবেন। এবং পাশাপাশি রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলোকে মানুষের সামনে ভালো করে তিনি বুঝাবেন। এদিন কৃষ্ণ কল্যাণী আরো বলেন যে এবার যে বিধানসভা উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মতন করে ঐক্যবদ্ধভাবে কিন্তু লড়াই করবে, কারণ একটাই, কারণ এই বিধানসভা নির্বাচনে যদি না জেতা যায় তাহলে কিন্তু রায়গঞ্জের উন্নয়ন সম্ভব হবে না। কারণ একটাই, রাজ্যের শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যদি এখানে না থাকে তাহলে এক্ষেত্রে কোনো উন্নয়ন সম্ভব হবে না। পাশাপাশি কৃষ্ণ কল্যাণী এদিন বলেন যে তিনি জয়ের ব্যাপারে একদম আশাবাদী, কারণ যে নিরিখে লোকসভা নির্বাচন হয় মানুষ ভোট দেয় সেটা কিন্তু এখন ভিন্ন বিবৃতিত্ব আমরা দেখতে পাবো, কারণ এটা কিন্তু বিধানসভা নির্বাচন, রাজ্যের উন্নয়নের নিরিখেই কিন্তু এখানে ভোট হয় এবং বিশেষ করে উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদাই হয় এখানে। পাশাপাশি তিনি বলেন যে তার তিনি যদি জয়লাভ করেন তাহলে দুর্নীতিমুক্ত একটা সমাজ তিনি এখানে গড়ে তুলতে করবেন এবং পাশাপাশি ক্রিমিনাল রাজ বন্ধ করবেন রায়গঞ্জে, সেটাও কিন্তু তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন। এবং তিনি যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু প্রথমেই কিন্তু কটাক্ষ করেন যে সম্ভাব্য যে কংগ্রেসের যিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছেন যে মহিত সেনগুপ্ত, তাকে তিনি কটাক্ষ করে বলেন যে তিনি গতবারও কিন্তু লড়াইয়ের ময়দানে যে নেমেছিলেন বিধানসভা নির্বাচনে কিন্তু তিনি কত ভোট পেয়েছেন সকলেই জানেন, আর তিনি প্রত্যেকটা লোক নির্বাচনে তাকে লড়াই করতে হবে এমন মানসিকতা তার রয়েছে এবং পাশাপাশি তিনি তার সব পথ চায়, এই ধরনের একটা কটাক্ষ করেন তিনি। এবং তিনি আশা প্রকাশ করেন যে কৃষকের আশা প্রকাশ করেন যে এবার যে লোকসভা নির্বাচনে যা হয়েছে সেটা ভুলে এবং বর্তমানে যে বিধানসভা উপনির্বাচন তাতে সমস্ত কিছু ভুলে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী ঐক্যবদ্ধভাবে কিন্তু লড়াই করে এবার এই আসনটা তিনি ছিনিয়ে আনবেনই, এটা কিন্তু সেই ব্যাপারে কিন্তু তিনি আশা প্রকাশ করেন এবং সাধারণ মানুষের উপর আস্থা রয়েছে, ভরসা রয়েছে যে আগামী দিনে তিনি আবার বিধায়ক হচ্ছেন, এ ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেন।